আশাফির পদত্যাগ ইস্যুতে ফাঁস হল চাঞ্চল্যকর নানা তথ্য। এক সংবাদ সূত্রের প্রতিবেদনে জানা যায়, প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহের বিরুদ্ধে খোলামেলাভাবে অভিযোগ তুলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার অনিচ্ছাকৃত সিদ্ধান্ত ওই হাতুরু সিংহের কারণেই বলে ধারণা করা যায়। তার উপর শততম টেস্টের আগে মাহমুদুল্লাহকে দেশে পাঠিয়ে দেওয়ার মতো সিদ্ধান্তের পেছনেও হাতুরুর হাতের ছাপ স্পষ্ট। সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে মাঠের ক্রিকেটের পিছনেও অনেক কিছু ঘটে গেছে। প্রতিবেদন থেকে জানা যায়, লঙ্কাদ্বীপে টি টোয়েন্টি সিরিজের আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসানের সাথে দলের সিনিয়র ক্রিকেটারদের বৈঠক হয়। সেই বৈঠকের পরেই নাকি মাশরাফি টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা নেওয়ার সিদ্ধান্ত নেন। ওই বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্তা বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, কোচের ব্যাপারে ক্রিকেটারদের এমন মনোভাব ঘুণাক্ষরেও আজ করতে পারেনি। বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোচ হাতুরু সিংহের ইস্যুতে উপমা টেনে মাশরাফি বলেছিলেন, কোচ যদি সমুদ্রের ওপারে হয় তো আমরা ক্রিকেটাররা এই পারে। মাশরাফির এহেন মন্তব্যে ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তবে কোচের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই বৈঠকে মাশরাফির পাশে থাকা সাকিব তামিম মুশফিকদের। আরও বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে মুশফিক টেস্ট দল থেকে মুমিনুল হকের বাদ পড়ার বিষয়টি টেনে আনেন। মাশরাফি প্রধান কোচের দিকে সরাসরি আঙুল তুলে বলেছিলেন, মুমিনুলকে বলা হলো অফ স্ক্রিন খেলতে পারবে না, সেটা ঠিক না করে তাকে পাঠিয়ে দেওয়া হলো কেন, আমাদের উচিত ছিল ওর সমস্যাগুলো শুধরে দেওয়া। একই গুঞ্জন শোনা যায় ইমরুল কায়েসের ইস্যুতেও। এমনকি নিউজিল্যান্ডে ওয়াশিংটন টেস্ট ইনিংস ঘোষণা দিয়েও মাত্রা ছাড়িয়েছিলেন এই শ্রীলঙ্কান ক্যাপ্টেন মুশফিক তখন ইনিংস 595 রানে ইনিংস ঘোষণা করতে চাইছিলেন না, চেয়েছিলেন প্রথম ইনিংস আরও লম্বা করে হারের সমীকরণ অঙ্ক থেকে বাদ পড়ে দিতে। কিন্তু হাতুরু বলেছিলেন, তুমি না দিলে আমি ইনিংস ডিক্লেয়ার করে দিচ্ছি। সেই টেস্ট দ্বিতীয় ইনিংস ব্যর্থতার নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ ড্র করার সুযোগ হারিয়ে বসে বাংলাদেশ। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসের ব্যর্থতার দায় চাপিয়ে দেয় ক্রিকেটারদের উপর। সেই বৈঠকে মাশরাফি নাকি কোচকে সামনে রেখেই কথাগুলো বলতে চেয়েছিলেন, কিন্তু বোর্ড প্রেসিডেন্টের অনীহায় সেটা হয়ে ওঠেনি। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।